রাষ্ট্র ক্ষমতায় পাওয়ার পরে ইসলাম থেকে নিচ্ছিন্ন করছে, রাষ্ট্র ক্ষমতায় বসার পরে আলেমদেরকে ধরে ধরে ফাঁসির কাস্টে ঝোলাচ্ছে, আছে না নাই? জানেনা এতে করছে, অবৈধভাবে ক্ষমতা দখল করে রাখছে। হুজুর একটু দেখে শুনে আলোচনা করেন, আমি দেখে শুনে আলোচনা কি কোরআনে যেটা আছে এটা বলা রাখবে, কথা বলেন না কেন? এখন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমানাল্লামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিরিন আম্মা তা'মালুন। আল্লাহ সাক্ষী থাকার পরেও সঠিক কথাগুলো গোপন করে, কথা কার? এখন আমি যদি না বলে আমি জানেন কি? এখন আপনি যদি কোরআনুল কারীমের কথা প্রচার করতে বাধা দেন তাহলে আপনি কি কথা বলেন নাকি জালেম? জালেমদের জন্য তো আল্লাহ জান্নাতুল ফেরদাউস রেখেছে নাকি? কি জাহান্নাম কি আছে না কোরআনে? এগুলা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা ইয়াগুরুন্নাকা তাকাল্লুবুল লাযিনা কাফারু ফিল বিলাদ মাতাউন কলিল থুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মিহাদ। ইসলামটাকে নিচ্ছিন্ন করতে চায়, কোরআনটাকে নিচ্ছিন্ন করতে চায়, আল্লাহ দিনটাকে জমিন থেকে সরিয়ে দিতে চায়, কালাপ গুলো করছে, এই যে খেলাধুলা তারা করছে তাদের খেলতে দাও, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য দুনিয়া ছেড়ে দিয়েছি, আমি আল্লাহ রব্বুল আলামিন বলছি জালেমদের জন্য আমি কিয়ামতের ময়দানে জাহান্নাম রেখে দিয়েছি। সুবহানাল্লাহ বলছেন না আউযুবিল্লাহ বলবেন কি বলেন একটা? সম্মানিত ভাইরা আমার, তাহলে জালেম হয়ে পৃথিবীতে সম্মান পাওয়া যায় কিন্তু জালেম হয়ে আখেরাতে সম্মান পাওয়া যাবে, কথা বলেন না কেন? জালেম হলে দুনিয়াতে সম্মান আছে কারণ আপনার টাকা পয়সা আছে, আপনার ক্ষমতা আছে, আপনার গতি আছে, কি এটা বলেন? আপনার সম্মান আছে, মানুষ ভয়ে আপনাকে সম্মান দেয়, আপনাকে যদি সম্মান না দেয় তাহলে সদ্য শিখে ঢুকাবেন কি না? যদি সম্মান দেয় তাহলে ফাঁসির কাস্তে ঝুলাবেন কি? মানে জোর করে আপনি সম্মান আদায় করবেন যেহেতু আপনি জানেন, তাহলে দুনিয়াতে আপনি সম্মান পাচ্ছেন ঠিক, বিশ্বাস করেন কিয়ামতের বাজারে আল্লাহ আপনাকে জাহান্নামে দেবে কি দিয়ে বেই? কোরআনের কথা, কোরআনের কথা মিথ্যা না? একটু মিথ্যা আছে নাকি? না, আল্লাহ মনে হয় জাহান্নামে ছেড়ে দিতে হবে কি মনে আছে?